গোপন কথা তোমার দাস, কিন্তু সেটা পাশ হয়ে গেলে তুমি তার দাস। আমরা জেনে না জেনে সবাই আমাদের মনের কথা বলে ফেলি, পরে তা নিয়ে আমাদেরকে অনেক সমস্যা পড়তে হয়। সেজন্য আমাদের সব কথা সবাইকে বলা উচিত নয়। আজ আমি আপনাদেরকে এমন 5টি কথা বলবো সফল হতে চাইলে যেগুলো কাউকে বলা উচিত নয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। 1, গোপনীয়তা পাশ না করা। আমাদের সবার জীবনে কিছু না কিছু ডার্ক সিক্রেট ব্যাপার থাকে, যেগুলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই বুদ্ধিমানের কাজ। আজ আপনার কারোর সাথে খুব ভালো সম্পর্ক আছে, আপনি দুর্বলতার বশ সব কথা তাকে বলে ফেললেন, বলা তো যায় না। দুদিন পর তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন তো আপনাকে আফসোস করতে হবে। পরে সে হয়তো সেটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। নাথিং ইজ ইম্পসিবল। সেজন্য আমাদের গোপন কথাটি সবসময় গোপন রাখাই উচিত। শুধু শেয়ার করে হালকা হতে গিয়ে কেন নিজের বিপদ ডেকে আনবেন? তবে হ্যাঁ, তার কাছে আপনার কোনো কথা গোপন রাখা উচিত নয়, যে সুখে দুঃখে সারা জীবন আপনার পাশে থাকার জন্য প্রস্তুত। 2, জীবনের লক্ষ্য। আমাদের সমাজে বেঞ্চি দেওয়ার লোকের অভাব নেই, তাই আমরা যখন সাদা মনে কোনো থার্ড পারসন অর্থাৎ কোনো আজেবাজে লোকদেরকে বলে ফেলি, তখন তারা সেটার ভালো দিকগুলো বাদ দিয়ে শুধু নেগেটিভ সাইড নিয়ে কথা বলে, আপনার উৎস কমিয়ে দেয় বা আপনাকে ডিমোটিভেট করে দেয়। আর এই যেমন আপনি WBCS প্রস্তুতি নিচ্ছেন আর সেটা কাউকে বলে ফেললেন, সে আপনাকে হয়তো বলতে পারে, তোর তো ম্যাথ ইংলিশ উইক, তুই WBCS কেমন করে দিবি? ভালো করে তো কথাই বলতে পারিস না, ইন্টারভিউতে তো বাদ পড়ে যাবি। না রে, তোর দ্বারা এটা হবে না। তখন কোথাও না কোথাও আপনার মনে হবে, হ্যাঁ তাই তো। এভাবে আপনার উৎস আপনি হারিয়ে ফেলবেন। এজন্যই আপনার লাইফ গোলস কাউকে বলা উচিত নয়। হ্যাঁ, হাতে গোনা কিছু মানুষকে বলা যেতে পারে, যেমন আপনার মা বাবা, যারা অ্যাকচুয়ালি আপনার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে তো বলাই যায়, কিন্তু কোনো থার্ড পার্সন লোককে নয়। 3, ব্যক্তিগত জীবন। এ সমাজ বড় হিংসুটে, এখানে কেউ কারো ভালো চায় না। আপনি আপনার বাড়িতে কি হয়েছিল, ওয়াইফের সাথে কি ঝগড়া হয়েছিল, আপনি কি নিয়ে টেনশন করেন, এগুলো কাউকে বলবেন না। হ্যাঁ, আপনার মনে হতে পারে এগুলো বললে সবাই আপনার মনে সাহস যোগাবে, সবাই আপনাকে সিম্প্যাথি দেখাবে, কিন্তু বস সেটা শুধু আপনার সামনে দেখাবে, আপনার পেছনে আপনার সমস্যাগুলো নিয়ে হাসাহাসি করবে। শেয়ার করার মতো অনেক কিছুই আছে, কিন্তু নিতান্ত এই ব্যক্তিগত ব্যাপারগুলো কাছের মানুষ ছাড়া বাইরের কারোর কাছে শেয়ার করবেন না। নিজের ব্যক্তিগত কথা সবাইকে বলে ফেলা এক প্রকার বোকামি। 4, নিজের প্রশংসা। নিজের প্রশংসা করা, নিজেকে নিয়ে বড়াই করা, নিজেকে বড় করে দেখানো, এগুলো অনেকের কাছে খুব পছন্দের জিনিস, কিন্তু আসলে এটা খুব বাজে জিনিস। আমি ওর এটা করেছি, ওর জন্য আমি ওইটা করেছি, ওর অসময়ে ওকে সাহায্য করেছি। হ্যাঁ করেছেন, বেশ করেছেন, দরকার হলে আরও করবেন, কিন্তু সেটা সবাইকে বলে বেড়ানোর কী আছে? আপনি তাহাকে সাহায্য করেছেন কি সবাইকে এভাবে বলে বেড়ানোর জন্য? এভাবে নিজেকে জাহির করাটা মোটেও শোভনীয় নয়, এতে আপনি ক্রমান্বয়ে আত্মকেন্দ্রিক হয়ে পড়বেন, আপনার আত্ম অহংকার অনেক বেড়ে যাবে, আর অহংকারই কিন্তু মানুষের পতনের কারণ। হ্যাঁ করুন, সবাইকে সাহায্য করুন, অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ান। যদি সত্যি আপনি কারো কাজে আসতে পারেন, সে এমনি আপনার কাজের প্রশংসা করবে, তখন আপনাকে কষ্ট করে আর নিজের প্রশংসা করতে হবে না। 5, শো অফ করা বন্ধ করুন। আমার কাছে এত টাকা আছে, আমি এত দামের শার্ট ছাড়া পরি না, পরের মাসে BMW নেব, আমার iPhone 1 ছাড়া অন্য কোনো ফোন শ্যুট করেই না, এগুলো কি? এগুলোই শো অফ। এগুলো আপনি দেখাচ্ছেন যে আপনার কি আছে, কথাই বলে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি, শো অফটা অনেকটাই সেই রকম। যাদের কম আছে তারা সবাইকে দেখিয়ে বেড়ায়, আর যাদের আছে তাদের লোক দেখানোর প্যাক শো অফের কোনো প্রয়োজনই হয় না। আপনি যখনই সবাইকে বলে বেড়ান আপনার টাকা আছে, তার মানে আপনি ওটাতেই সন্তুষ্ট, আর সেই আপনি ওটাতেই সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি ওটাকে বাড়ানোর ব্যাপারে তো ভাববেনই না। লোক দেখানোর লাক্সারির জন্য সেটা খরচ করতে শুরু করবেন, তখন তো আপনার ভান্ডার খালি হতে থাকবেই, খুব বেশি দেরি হবে না। তো আজ থেকে শো অফ করা বন্ধ করুন। তো এইগুলোই ছিল সে 5টি কথা যেগুলো শেয়ার করা উচিত নয় কারোর সাথে। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন।